গমনা শাড়িটা নিয়েছিলাম তখন এই শাড়িটা এরকম ছিল, তো এই শাড়িটা বাবা পছন্দ করে। সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর আজকে যেহেতু সানডে সেই জন্য ব্রেকফাস্টে লুচি মা লুচি আর কি অনেকদিন লুচি হয় না, এখন আবার শশার তরকারি, শশার তরকারি মাঝখানে আমরা ঢেঁড়সের তরকারি খেতাম খুব, এখন আবার শশার তরকারি হচ্ছিল এদিকে এক গামলা লুচি ভাজা কমপ্লিট আর মা এখন বাকি লুচিগুলো ভাজে। মা আমি কিন্তু দুটো বেশি খাবো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে সানডে, তাই সবাইকে জানাই হ্যাপি সানডে। সকালবেলা আমার ফার্স্টে ঘুম ভেঙেছে, তখন বাজে হচ্ছে 5:45, তো ওই ঘড়ি মানে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি তখন 5:45 বাজে। আর জানলা দিন আমি পর্দাটা একটুখানি সরিয়েছি, তখন দেখছি যে একদম বাইরেটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, অন্ধকার হয়ে রয়েছে। এবার আমি তখনই ভেবেছি মানে বৃষ্টি হবে, তো তারপরে দেখলাম যে না, তখন বৃষ্টি হচ্ছিলো না, জাস্ট ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছিল। তো এবার যখন ঘুম থেকে উঠেছি পরে আবার মানে সানডে বলে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি, তো তখন দেখছি সকাল থেকে একদম ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা পুরো মানে একদম মেঘলা মেঘলা করেই রয়েছে। সবসময় যে বৃষ্টি হচ্ছে সেটা না, মানে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি, আবার বৃষ্টিটা কমে যাচ্ছে, এখন আমার একটুখানি কমেছে। মা এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে, আমি সকালবেলা উঠে জাস্ট চা বিস্কিট খেলাম ফ্রেশ হয়ে, এখন দুজনে মিলে ব্রেকফাস্ট করবো, তারপরে বসবো এডিটিংয়ে। তো আমি একটুখানি গেছিলাম টিভি রিচার্জটা করতে, তোমাদের সাথে তখন কথা বলতে পারিনি, বাট আমি ফোনটা বাড়িতে রেখেই গেছিলাম, কারণ বাড়িতেই দেখছি ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। বাট জাস্ট একটুখানি বৃষ্টিটা কমেছে, আমি তাড়াতাড়ি করে গেছি, এই সামনেই গেছিলাম জাস্ট কার্ডটা নিয়ে রিচার্জটা করে আসলাম, আর তার উপরে ছাতা নিয়ে গেছিলাম, যদি এক হাতে ছাতা এক হাতে পাশ রয়েছে, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে ফোনটা বাড়িতে রেখেই যাই, সেই কারণে তোমাদেরকে আর দেখাতে পারি। আমি আর মা এখন ব্রেকফাস্ট করবো। মা দুটো দিয়েছে তোমাকে? দুটো, ঠিক আছে। ওদিকে আমার আর মার ব্রেকফাস্ট কমপ্লিট। সবসময় মানে লুচি যেদিনকে মা করে না, লুচির সাথে বেশি কুমড়ো আলু তরকারিটাই করে, আর আমি তোমাদেরকে সবসময় বলি না যে লুচির সাথে আমার আলু কুমড়ো তরকারি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে মা শশা দিয়ে তরকারি করেছিল, এই তরকারিটাও খুব ভালো লাগে, তাই মা আর আমি খাচ্ছি, খেতে খেতে গল্প করছিলাম। আর মা বলছে যে মার সব থেকে ফেভারিট মানে টিফিনের তরকারির মধ্যে হচ্ছে শশার তরকারি, আর মা কি বললে, কি একটা বললে তুমি, সবজির মধ্যে হচ্ছে মার ক্যাপসিকাম শশা ঝিঙে এগুলো ভীষণ ফেভারিট, তো না শশার তরকারিটা দিয়ে লুচি খেতে বেশ ভালো লাগতো। তো এখন জল খাবো, তারপরে বসবো হচ্ছে আমি এডিটিং, সকাল থেকে এডিটিং বসতে পারিনি, তারপর মাঝে একটুখানি বেরিয়েছিলাম টিভি রিচার্জটা করতে। দেখো আজকে বাইরের ওয়েদারটা কীরকম, মেঘলা করে রয়েছে, এমনিতে ভালো লাগছে ওয়েদারটা, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, যে রাস্তাঘাট সব ভেজা, একটু আগে বৃষ্টি হয়েছে কিন্তু এখন দেখছি বৃষ্টিটা কমেছে, এখন আর হচ্ছে না বৃষ্টি। তোমাদেরকে কালকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই জায়গাটা দেখছো পুরো খালি হয়ে গেছে, এখানে জাস্ট চেয়ারগুলো রয়েছে, এখানে যে ড্রেসিং টেবিলটা ছিল না, কালকে আমি আর মা যখন ঘর গুছাচ্ছিলাম তো এখান থেকে ড্রেসিং টেবিলটা আমরা সরিয়ে দিয়েছি, ড্রেসিং টেবিলটা আসলে এইখানেই ছিল, তারপরে জন্মাষ্টমীতে এখানে পুজো হয়েছিল বলে ড্রেসিং টেবিলটাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, তো এই জায়গাটা অনেকদিন ধরে ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এখানটায় ড্রেসিং টেবিলটা এনে রেখে দিই, এখানে ড্রেসিং টেবিলটা থাকলে আমার বেশ সুবিধা হয়, কারণ আমাদের ওই ঘরে অনেকগুলো আয়না রয়েছে, আলমারিটার সাথেও বড় করে যে আয়নাটা রয়েছে সেট করা, তো সেখানে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই ঘরে সেরকম কোনো আয়না ছিল না, বেসিনের ওইখানটায় জাস্ট আয়নাটা ছিল, সেই জন্য ড্রেসিং টেবিলটা আমার এইখানটাতে রাখলি আমার সাজতে একটুখানি বেশি ভালো লাগে, তো এইখানে কালকে এনে রেখেছি। ড্রেসিং টেবিলটা এখান থেকে সরিয়ে দেওয়াতে এই জায়গায় স্পেসটা অনেকটা পাওয়া যায়, বেশ অনেকটা জায়গা হয়, তো এখানটায় বসে বিকেলবেলা আমি আর মা বাবা তিনজনে মিলে কি চা খাই, তারপরে গল্প করি ব্যালকনির এই জায়গাটায় বসে, আমার আর আমার গল্প করতে টিফিন খেতে খুব ভালো লাগে। আর এখানে জাস্ট এই চেয়ারগুলো রেখেছে, এটা একটুখানি ইগনোর করো, এটা হচ্ছে ওই কালকে যে বেড কভারগুলো তোলা হয়েছে এগুলো সব রয়েছে বাইরে, এরকম ওয়েদার বলে মা এই আজকে এত ভারী বেড কভারগুলো ভিজায়নি। আর বাবা তো এখন বৃষ্টি হচ্ছে না, সেই জন্য মা সব জামা কাপড় মেলে দিচ্ছে। মা আজকেও আমার বেশি আছে নাকি? না না বেশি নেই, আজকে চাদরগুলো ভিজাবে, সবগুলো চাদর আজকে ভিজাবে না, কিন্তু মা দেখেছো তো ওয়েদারটা কিরকম। কুমড়ো দিবা না, পেঁয়াজি যেরকম কুমড়ো দিবা।
লাঞ্চ মানে হচ্ছে ভাত, এদিকে উচ্ছে আলু সিদ্ধ, এখানে ঢেঁড়স সিদ্ধ, মা নুন তেল লঙ্কা দিয়ে মেখেছে, আর এটা হচ্ছে কুমড়োর বড়া, তখন যে মা বড়াটা বানালো, আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ। আমার জন্য ছোট দেখে একটা আছে তো তেলাপিয়া মাছ। আসলে সেদিনকে আমরা শান্তিপুর থেকে আসার পরে আমার আর মার দুজনেরই শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, সেই কারণে তোমাদেরকে যে আমি দেখাবো যে কী কী কেনাকাটা করে এনেছি সেটা আমি তোমাদেরকে দেখাতেই পারছিলাম না। যেইভাবে ব্যাগগুলো আনা হয়েছে সেই রকমভাবে ব্যাগগুলো আলাদা করে মা রেখে দিয়েছিলো, মানে আলমারির একটা সাইড ফাঁকা ছিল তো সেখানে মা সব রেখে দিয়েছিলো। আমি আসলে মাকে বলে রেখেছিলাম যে মা আমি কিন্তু সবাইকে দেখাবো, তারপরে সব আর কি গুছিয়ে রাখা হবে, কারণ এর মধ্যে থেকে কিছু গিফটেরও রয়েছে যেগুলো আর কি সবাই মানে দেওয়ার ব্যাপার রয়েছে সবাইকে, তো সেগুলো আলাদা করে রাখা হবে, আর আমাদের নিজেদের জন্য যেগুলো কেনাকাটা হয়েছে সেগুলো আলাদা করে আমাদের আলমারিতে আর কি থাকবে। তো এইভাবেই সমস্ত কিছু গুছানো হবে, সেগুলো আজকের পরে, এখনো পর্যন্ত কাউকে দেখাইনি। মাসিদের সাথে কথা হয়েছে, মাসিরাও বলছিল যে আমি যেই ড্রেসগুলো কিনেছি সেই ড্রেসগুলোর ফটো পাঠাতে, কিন্তু এখনো পর্যন্ত আমি কাউকেই ফটো পাঠিনি, বললাম না ব্যাগটায় হাতই দিইনি, এই আমি এখন তোমাদেরকে দেখাবো বলে ব্যাগগুলো জাস্ট মা আলমারি থেকে বের করে দিল, মাই সব গুছিয়ে রেখেছিল। তো দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে গোপালদের জন্য জামা কাপড় না কিনে, নতুন পুজোর জামা না কিনে তোমরা নিজেদের কেনাকাটা করে ফেললে। সেদিনকে যে আমরা শান্তিপুরে গেছিলাম না, আমি কিন্তু এর আগেও বলেছি যে জন্মাষ্টমী গেল কদিন আগে, প্রত্যেক বছর জন্মাষ্টমীতে গোপালদের জামা কেনা থেকে আমাদের পুজোর কেনাকাটাটা কিন্তু স্টার্ট হয়। তো গোপালদের জন্য তো জন্মাষ্টমীতে জামা কেনা হয়েছে, হ্যাঁ তার মানে এটা একদমই না যে পুজোর সময় ওদের জন্য জামা কেনা হবে না, পুজোয় ওদের জন্য জামা কেনা হবে, কিন্তু তোমরা সবাই জানো যে আমাদের গোপালদের জামা সব সময় আমরা আমাদের কালীবাড়ি মার্কেট থেকেই কিনি, কারণ এখানে সমস্ত রকম ভ্যারাইটিস পাওয়া যায়। তারপরে কী বলো তো, গোপালদের ড্রেস যদি কোনো কারণে ছোটো কি বড় হয়, কারণ সব সময় দেখবে দেখে তো বোঝা যায় না, হয়তো দেখে অনেক সময় এরকম হয়েছে যে ড্রেসটা মনে হয়েছে খুব সুন্দর নিয়ে যাই, বা বাড়িতে আনার পরে দেখেছি যে আমার বড় গোপালের আর কি ছোটো হয়েছে, তো সেটা আবার চেঞ্জ করার ব্যাপার থেকে। এবার এত দূর থেকে গোপালদের সেই দিনকে যে আমরা গেছিলাম শান্তিপুরে, সেরকম খুব একটা গোপালদের জামা কাপড় মানে ঠাকুরের পোশাকের দোকান ছিল না, একটা জায়গায় তোমার হচ্ছে একটা দোকানে আর কি গোপালদের তোমার ওই সিংহাসনে মানে তোমার আসন, যে সুন্দর সুন্দর লাল হলুদের মধ্যে আসনগুলো হয় সেই আসন, এগুলো সব পাওয়া যাচ্ছিল, তো ওইগুলো তো সমস্ত কিছু রয়েছে, কিন্তু জামা আমরা সেদিনকে আনিনি, কারণ সেটা আমরা আমাদের কালীবাড়ি মার্কেট থেকেই নিয়ে নেব। ঠিক আছে, এবার তোমাদেরকে দেখাই যে সেদিনকে কী কী কিনে গেছে। ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে দিদার শাড়ি, দিদার জন্য নিয়ে আসা হয়েছে এই রকম শাড়ি, কারণ আমরা এই যে শান্তিপুরে গেছি আবার কবে যাব, কারণ তোমাদেরকে তো বললামই যে আমাদের বাড়ি থেকে আসলে এতটা দূর শান্তিপুর যে এরকম না আবার আমরা কদিন পরেই যেতে পারবো, যদি কাছাকাছি মার্কেট হতো না তাহলে হয়তো আবার আমরা সামনে একদিনকে যেতাম, কিন্তু এতটাই দূর যে সেটা মানে এখন আর যাওয়া কোনোভাবেই পসিবল না, তাই আমরা মোটামুটি আমাদের যেটা যেটা পছন্দ হয়েছে সেগুলো সবই নিয়ে এসেছি। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে ফুলিয়ার তাঁত খুব বিখ্যাত, তো সে কারণে দিদার জন্য একটা এইরকম তাঁতের শাড়ি আনা হয়েছে। আমার দিদা না সবসময় ভীষণ আর কি মানে সফট টাইপের শাড়ি পরতে খুব ভালোবাসে, সবসময় মানে ভীষণ সফট হবে একদম নরম হবে সেই শাড়িগুলো পরে দিদা খুব আরাম পায়, সেই কারণে অনেক বেছে আমরা এই তাঁতের শাড়িটা, একদম সফট মানে একেবারে এই শাড়িটা যে খুব দেখবে তাঁতের শাড়িতে একটুখানি কড়কড় হয়, কিন্তু এটা সেরকম না, এরকম সারা শাড়ির মধ্যে এটা কী কালার বলবো একদম ওই হালকা একটা চকলেট কালার, আর তার সাথে এটা হচ্ছে আঁচলটা শাড়ি, আমি না পুরোপুরি ভাঁজ খুলছি না, এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলটা, আঁচলটা হচ্ছে এরকম পুরো পাটটাও এরকম ব্ল্যাক কালার আর গোল্ডেনের মধ্যে, আর আঁচলটাও হচ্ছে এরকম ব্ল্যাক কালার। ঠিক আছে, এটা হচ্ছে দিদার শাড়ি, মানে পুরো বডিটাই হচ্ছে হালকা চকলেট কালার আর আঁচলটা এরকম ব্ল্যাক কালার, এটা আগে ভাঁজ করে রাখি, আমাদের মানে জিনিসগুলো না একটুখানি ভাঁজ উল্টোপাল্টা হলেও কোনো অসুবিধা নেই, এগুলো হচ্ছে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে দিদার শাড়ি, এবার দেখাই এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে আমার বম্মার জন্য আনা হয়েছে, আমার বম্মা হ্যান্ডলুমের শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, আমার বম্মা শাড়ি ভীষণ ভালোবাসে, মানে সবসময় তোমাদেরকে বলি যে বম্মার কাছে যে আলমারি খুললে কি শাড়ি নেই, মানে এটা খুঁজে বের করেই খুব একটা প্রবলেম, কিন্তু তার মধ্যেও বম্মা দেখো তোমরা যে যখনই আমাদের বাড়িতে আসে তখনই বম্মা হ্যান্ডলুমের শাড়ি পরতে বেশি কমফোর্টেবল, তো সে কারণে বম্মার জন্য হ্যান্ডলুমেরই শাড়ি নিয়েছে, আর এই কালারটা এটা একদম সফট একটা হ্যান্ডলুমের শাড়ি, পুরো শাড়িটা এরকম বটন গ্রিন কালারের শাড়িটা, এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে, কালারটা মা পছন্দ করেছে, এই কালার এই শাড়িটা কী কী কালার ছিল সেটা তোমাদেরকে বলছি, এই কালার ছিল অনেক রকম কালার ছিল, একটা গ্রে কালার ছিল, রেড, পিঙ্ক, তারপর তোমার অরেঞ্জ, হ্যাঁ স্লেট কালার, এরকম অনেক রকম কালার ছিল, তো আমরা না কনফিউজ ছিলাম যে এই কালারটা নেবো নাকি ওই স্লেট কালার যেটা সেটা নেবো, সেটাও বেশ ভালো লাগছিলো, কিন্তু তারপরে মা বললো কি যে ওই মানে স্লেট কালারের একটা একদম ওরকমই একটুখানি সিমিলার একটা শাড়ি পরে বম্মা আমাদের বাড়িতে আসে, তো ওরকম একটা শাড়ি আছে, সেই জন্য মা বললো এই কালারটা নিতে, আর তার থেকেও যেটা বড়ো কারণ আগের বছর আমি এই কালারের একটা ওয়ান পিস নিয়েছিলাম, তোমরা আমাকে পরতে দেখবে,
ওয়ান পিস না, একটুখানি লং গাউন টাইপের, একদম সেম এই কালারটা। এবার বম্মাকে যখন আগের বার আমি আমার সব পুজোর ড্রেসগুলো দেখাচ্ছিলাম, বম্মা তখন ওই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল ওই কালারটার জন্য। বম্মা বারবার করে বলছিলো যে এই কালারটা যে আমার এত ভালো লাগছে, আর এই কালারটা বম্মাকে আমরা খুব একটা পরতে দেখিনি, সে কারণে এই সেম কালার, মানে আগের বার বম্মার এত পছন্দ হয়েছিলো এই কালারটা, সেজন্য এই কালারের এবছর বম্মার জন্য একটা শাড়ি নিয়েছি, মানে এই কালারটা পেয়েছি। এবার তোমাদেরকে দেখাই মা কোন শাড়ি নিয়েছে। মাও নিয়েছে এরকম একটা হ্যান্ডলুমের শাড়ি, এই কালারটা পছন্দ করেছে বাবা, মানে এই শাড়িটাই পছন্দ করেছে বাবা। আমি আর মা যখন বম্মা শাড়িটা নিচ্ছিলাম তখন এই শাড়িটা এরকম ছিল, তো এই শাড়িটা বাবা পছন্দ করেছে, ভীষণ সুন্দর হয়েছে এই শাড়িটা। এটা কি কালার বলবো, এটা হচ্ছে একটা মানে ওই দুধে আলতা কালার এরকম টাইপের কালার। এটাও একটা হ্যান্ডলুমেরই শাড়ি, আঁচলটা হচ্ছে এইরকম, এই যে রানি কালার আর ইয়েলো দিয়ে এরকম পমপম সেট করা, আর হ্যান্ডলুমের শাড়ি, কিন্তু সারা শাড়ির মধ্যে না এরকম জামদানিতে যেরকম থাকে দেখো এরকম বুটি 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 করা সিলভার আর গোল্ডেন দিয়ে, সে কারণে আরও বেশি ভালো লাগছে। আর পাড়টা হচ্ছে এরকম, সারা শাড়ির মধ্যেই কিন্তু এরকম কাজ করা, ঠিক আছে। এটা হচ্ছে মার শাড়ি। ও আর এই শাড়িটার অন্য কোনো কালার ছিল না এইরকম কালারের, যদিও মা বলছে যে মার অনেকগুলো শাড়ি রয়েছে, মানে এই কালারটা ঠিক না হলেও এরই ঠিক একটু সিমিলার কালারের মার অনেকগুলো শাড়ি রয়েছে, হ্যান্ডলুম বা অন্য শাড়ি, কিন্তু এই একদম সেম ডিজাইন বা সেম শাড়ি নেই, আর এই এরকমই মানে একদম এই কালারটাও নেই। তবে মা বলছে যে এই কালার মানে এই শাড়িটা যদি অন্য কোনো কালার থাকতো তাহলে হয়তো মা সেই কালারটা নিত, কিন্তু এই শাড়িটার অন্য কোনো কালার ছিল না, এটা এই এক পিসে ছিল, সে কারণে এটার বাবার এত পছন্দ হয়েছে সেই জন্য এটা নেওয়া হয়েছে। এইবারে দেখাই আমি নিজের জন্য একটা শাড়ি নিয়েছি, যদিও এই শাড়িটা পছন্দ করেছে মা, ঠিক আছে। তাহলে মার শাড়িটা পছন্দ করেছে হচ্ছে বাবা, আর বাবা করেছে, আমিও দেখিনি, বাবা যখন দেখিয়েছে আমাকে আমি বলেছি হ্যাঁ খুব সুন্দর শাড়িটা, আর এই শাড়িটা পছন্দ করেছে মা। আমার অরেঞ্জ কালার ভীষণ ফেভারিট, তোমরা সবাই জানো, এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি, মা এটা পছন্দ করেছে। তারপরে আমার তো শাড়িটা দেখে মনে হচ্ছে আমি কতক্ষণ এই শাড়িটা পরবো জানি না, যদিও আমি কদিন পরবো। এই যে এইরকম অরেঞ্জ কালারের, তার উপর হচ্ছে গোল্ডেন, মানে আমার অরেঞ্জ কালার যে কী ফেভারিট কালার তোমাদেরকে কী বলবো, এই সেম কম্বিনেশানের আমার একটা গাউন রয়েছে একদম এইরকম অরেঞ্জ আর গোল্ডেনের। তো এটা হচ্ছে আঁচল, আর সারা শাড়ির মধ্যে এই যে দাঁড়া কোথায় গেল, এই যে সারা শাড়ির মধ্যে হচ্ছে এটা, এটা হচ্ছে পুরো বডিটা এরকম নিচের দিকে সব বড় বড় শঙ্খ আর কি গোল্ডেন কালার দিয়ে, আর এরকম ছোটো ছোটো ফুল রয়েছে সারা শাড়ির মধ্যে। এই শাড়িটা আমার ওই আমি পরবো, মা পরবে, মাই বেশি পরবে, আমি হয়তো একটা দুটো অকেশনে পরবো এরকমভাবে পরবো, ঠিক আছে। এগুলো পরে ভাজ করছি, হ্যাঁ। হচ্ছে বেড কভার, এরকম তিনটে বেড কভার, এগুলো পুরো পিওর কটনের, এইরকম একটা পিঙ্ক কালারের বেড কভার, ঠিক আছে। একবারে তিনটে আনা হয়েছে, কারণ ওই যে বললাম না যে রোজ রোজ তো যাওয়া হবে না ওখানে, এবার এই তিনটে ওই জন্য আনা হলো। যদিও ফার্স্টে আমরা ভেবেছিলাম বড় মাসির জন্য বেড কভার নেব, সেই কারণে না আমরা আরও তিনখানা বেড কভার নিয়েছিলাম। এবার তারপরে আমরা ভাবছি যে বড় মাসির জন্য কী নেব, শাড়ি নেব না বেড কভার নেব, সেরকম করে বড় মাসির গিফটটা এখনও পর্যন্ত কেনা হয়নি। তো এই উইকের লাস্টের দিকে হয়তো আমরা যাবো গিয়ে বড় মাসির জন্য গিফটটা কিনবো, কারণ বড় মাসির সেটা যাই কিনি শাড়ি বা যাই হোক কী কিনবো আমরা বুঝতে পারছি না, মানে মা বলছে যে কী কিনবে ঠিক করতে পারছে না মা, তো সেটা কেনা হয়ে গেলে তারপরে একবারে তাহলে আমরা যেতে পারবো মা বাড়িতে গিয়ে দিদা আর বড় মাসির গিফটটা দিতে পারবো, নাহলে না আবার বড় মাসির গিফটটা দিতে যেতে হবে। আচ্ছা এইরকম একটা বেড কভার, আর হচ্ছে এই একটা বেড কভার, এগুলো প্রত্যেকটা বেড কভার হচ্ছে পিওর কটনের, এই যেরকম গ্রিনের ওপর পুরো প্যারোট গ্রিনে, এই কালারটা ভীষণ সুন্দর লেগেছে আমার। এইরকম এটার মধ্যে হচ্ছে এই সারা বেড কভারের হাতি ডিজাইন, আরেকটা হচ্ছে এইটা, এইটার এটা সেম ডিজাইন আলাদা আর কালারটা আলাদা, মানে দেখতে অনেকটা সেম কিন্তু এক না ডিজাইনটা অন্যরকম। এটা হচ্ছে ব্লু ব্লু কালার আর ওটা হচ্ছে প্যারোট গ্রিন, এইটার মধ্যে দেখো এরকম আর কি ছবি আর ওটার মধ্যে হচ্ছে হাতি। তো এই ধরনের তিনখানা বেড কভার আমি এগুলো সব খুলে খুলে দেখাচ্ছি, এখন আবার আমাকে আমাকে এগুলো সব ভাঁজ করতে হবে। আর যেটা মা নিয়েছে সেটা হচ্ছে নাইটি, মা তো সারাদিন ঘরে নাইটি পরে সেজন্য নাইটিটা প্রচুর লাগে। এবার নাইটিগুলো দেখাচ্ছি, তারপর আচ্ছা আগে তোমাদের দেখিয়ে দিই তারপরে বলছি। সেটা এই দেখো এই ধরনের চারটে প্রিন্টের নাইটি, একটা রানি কালার, একটা রেড, একটা অরেঞ্জ, আর একটা হচ্ছে এরকম ডিপ গ্রিন কালার। এই এই নাইটি কালারটা আর বম্মা শাড়ি কালারটা অনেকটা মানে এক, কিন্তু না ওইটা একটুখানি ডিপ। আচ্ছা এবার তোমরা অনেকেই ভাবতে পারো না, আরও চারটে দেখিয়ে দিই, একটা হচ্ছে এইরকম কালার, একটা এরকম ইয়েলো, একটা এরকম প্যারোট গ্রিন, আর একটা রানি, মানে টোটাল এই চারটে হচ্ছে একই রকম প্রিন্ট আলাদা আলাদা কালার, আর এই চারটেও হচ্ছে আবার একই রকম প্রিন্ট আলাদা কালার।
এবার তোমরা অনেকেই বলতে পারো যে এই কি একই প্রিন্টের কেন নাইটি নিয়েছো। তোমরা যারা শান্তিপুর মার্কেটে গেছো তারা জানবে, আর যারা যাওনি তারাও শুনে নাও, ওখানে নাইটি না এক পিস মানে ওনারা দিতে চায় না সবসময় আর কি, এরকম তোমাকে ফুল প্যাকেটটা ধরে নিতে হবে। এবার এক একটা প্যাকেটের মধ্যে কোনো কোনো সময় তিনটে করে থাকে, আর কোনো কোনো সময় চার, মানে কোনো প্যাকেটে তিনটে থাকে, কোনো প্যাকেটে চারটে থাকে, এরকম থাকে। এবার আমরা যে কটা দোকানে গেছিলাম সব কটা প্যাকেটে চারটে করেছিল, তো তোমার তুমি যদি নিতে চাও নাইটি তাহলে তোমাকে ওই এক প্যাকেট নিতে হবে, মানে এক প্যাকেট মানে চারটে নিতে হবে। এবার চারটে নাইটি একটা প্যাকেটের মধ্যে যেই চারটে নাইটি থাকবে সেই চারটে নাইটির প্রিন্ট কিন্তু এরকম সেম হবে, বুঝছো? এই যে যেমন ধরো একটা প্যাকেট নেওয়া হয়েছে, এই একটা প্যাকেটের মধ্যে এই চারটে কালার ছিল, এই প্রিন্টের ওপরে আরও অনেক প্যাকেট ছিল। কিন্তু তুমি এইটা করতে পারবে না যে অনেকগুলো প্যাকেট থেকে ধরো এরকম দুটো প্যাকেট রয়েছে, মানে একটা প্যাকেটের মধ্যে এই প্রিন্টের চারটে নাইটি আরেকটার মধ্যে এরকম, তুমি কিন্তু কখনো এরকম করতে পারবে না যে একটা প্যাকেট থেকে এটা নিলে আরেকটার থেকে এটা নিলে বা আরও দুটো ডিজাইন নিলে, সেটা করা যাবে না। যেই প্যাকেটে নেবে সেই প্যাকেটে এরকম নিতে হবে চারটে ধরে। এবার তুমি কালারটা দেখে নেবে আর কি, যেমন যেই প্যাকেটের মধ্যে এই চারটে কালার খুব পছন্দ হয়েছিল মার, তো সেই কারণে এই কটা মানিয়েছে, আবার এই চারটে কালারও মার বেশ ভালো লেগেছে সে কারণে এরকম নিয়েছে। তো নাইটিটা এই জন্য এইভাবেই নেওয়া হয়েছে। আমার মা ফার্স্টে বলেছিল এই ছাড়াও, এই আটটা নাইটি ছাড়াও এখানে টোটাল মানে আমরা দুই প্যাকেট নিয়েছি বলে আটখানা নাইটি আছে, একটা প্যাকেটে চারটে করেছিল, এছাড়াও মার নতুন নাইটি রয়েছে। তা মা বলছিল যে একটা প্যাকেটই নেবে, এবার বাবা বললো কি যে ওই যে যেটা বলছি যে একবার আমরা যাবো তারপর আবার কবে যাবো ঠিক নেই, তো বাবা বললো যে ঠিক আছে তাহলে একবারে নিয়ে রাখো, কারণ নাইটিটা তো লাগে, সে কারণে একবারে এই চারখানা এই সরি আটখানা নাইটি। ঠিক আছে, আর একটা জিনিস যেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগের ব্লগে, আমাদের এত জিনিস কেনাকাটা হয়ে গেছিলো, তারপরে গোপালদের জন্য মিষ্টি, তারপর ট্রেন থেকে ফল নেওয়া হয়েছিল, কোল্ড ড্রিঙ্কস, সেগুলো আর আমাদের নেওয়ার জন্য কোনো ব্যাগ ছিল না, তাই এই ধরনের একটা ব্যাগ, এই ব্যাগটার দাম নিচ্ছে 100 টাকা। এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে, বাবা পছন্দ করেছে, তারপর আমাদেরও খুব ভালো লেগেছে, ব্যাগটা বেশ বড় হয়েছে। দেখো এই যে এখানে একটা চেন, এই সামনে একটা চেন, আর হচ্ছে এইদিকে একটা চেন। আর আমি আমার ড্রেস সবসময় কাঁচড়াপাড়া মার্কেট থেকেই নেই, মানে পয়লা বৈশাখের আগেও যখনই যে আমরা ম্যাক্সিমাম কেনাকাটা দেখবে কাঁচড়াপাড়া থেকেই করি, কারণ কাঁচড়াপাড়ায় খুব সুন্দর মার্কেট। কিন্তু এত দূরে যেহেতু গেছি আর দুটো ড্রেস আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছিলো আর তার সাথে আরেকটা যে ড্রেস নিয়েছি মানে আমি দুখানা ওয়ান পিস নিয়েছি, তো সেইটা আবার মার ভীষণ পছন্দ হয়েছে সে কারণে দুটো নিয়ে নিয়েছে। আচ্ছা ফার্স্টে দেখাই আমি যেটা পছন্দ করে নিয়েছি, সেটা হচ্ছে এই রকম একটা ওয়ান পিস রেড কালারের, রেডের মধ্যে হোয়াইট দিয়ে, এইটা ব্ল্যাক কালারের ছিল। ঠিক আছে, দুটো কালার ছিল, এটা দুটো না তিনটে কালার ছিল, একটা ব্ল্যাক, একটা হচ্ছে তোমার এই যে রেড, আর একটা হচ্ছে ডিপ আর কি নেভি ব্লু কালার। তো ব্ল্যাক রঙে মানে ব্ল্যাক কালারের ড্রেস আমার প্রচুর রয়েছে সেই কারণে আমি নিইনি, আর ব্ল্যাক কালারের এছাড়াও একটা নতুন ওয়ান পিস আমার রয়েছে অলরেডি যেটা এখনও পরা হয়নি, সেই কারণে ব্ল্যাকটা নিয়ে নিই। বাবার আবার ব্ল্যাকটা খুব পছন্দ হয়েছিলো, তো আমার তারপর বললো যে হ্যাঁ রেডটাও ভালো লাগছে, এই যে এরকম একটা ওয়ান পিস নিয়েছে। ঠিক আছে, এইটা আর হচ্ছে এইটা মার ভীষণ পছন্দ হয়েছে, এইটাও ওয়ান পিস, এই কালারটা মার ভীষণ পছন্দ হয়েছে, মানে মা ওটা ওখানে নেবেই এরকম ব্যাপার। তো তারপরে আমিও নিয়ে নিয়েছি, এইরকম হচ্ছে হাতাটা, দুটো জামারই কিন্তু এরকমই হাতা, দুটো ওয়ান পিসের ওই ড্রেসটারও তাই, এই যে এইখানটা এরকম গার্ডার আছে একটা, আর নিচটা এরকম ভালো লাগছে। এই কালারটা আমার মনে হলো আমি কোনোদিনও পরিনি, মাও তাই বলছিল, সেই কারণেই মা দেখা মাত্রই বলছে এই কালারটা খুব আমার ভালো লাগছে, এই ড্রেসটা নেই এই ড্রেসটা নেই, সে কারণে নিয়েছে। আমার প্রিন্টটাও বেশ ভালো লেগেছে, ভালো লাগছে মা, লাল ব্ল্যাক দেখো জামা পরেছি, দেখো মা দাঁড়িয়ে দিয়ে দেখছে সব, তাই সবই হলো কার আমার অরেঞ্জ শাড়ি, অরেঞ্জ শাড়িটা হয়েছে। এইবারে আমি হচ্ছি কনফিউজড যে আমি অরেঞ্জ কালার শাড়িটা কি ব্লাউজ দিয়ে পরবো। এইবার খাটের অবস্থাটা দেখো, এগুলো এখন সব গুছাতে হবে, কি গরম লাগছে, আমি তখন ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছিলাম, এই দেখো এখনও ফ্যান অফ। আর এই হচ্ছে এখন খাটের অবস্থা, এগুলো তাড়াতাড়ি করে গুছাই, নইলে এখানে যেমনভাবে রয়েছে এগুলো তো দেখে মনে হচ্ছে পুরনো জামা কাপড়। এখানে পুরো বিছানা একদম পরিষ্কার, কি অবস্থা ছিল সেটা তো তোমরা দেখলেই, চারিদিকে শুধু জামা কাপড় ছিল, আমি আর মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, এখন ফ্যান চলছে, খুব গরম লাগছিল তাই ফ্যান চালিয়ে দিয়েছি, আর ওদিকে এখন হচ্ছে সাড়ে গরম। কি করছো মা? রাতের ব্যবস্থা করছি, খাওয়া দাওয়া রাতে, হ্যাঁ মাছ যা ছিল মাছ দিয়ে তো দুপুরবেলাই হয়ে গেল, কি মাছ যেন ছিল, তেলাপিয়া মাছ, হ্যাঁ ওদের ছোট টাকা ছিল, আর রুটি করবো একবারে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আলু ছোট ছোট করে কেটে মসুর ডাল সিদ্ধ করি আর রুটি, দারুন খাবার, ডাল সিদ্ধ হলে আমার আর কিচ্ছু লাগবে না, তেল চলে দিয়ে দেবো মধ্যে, ওটা কি কড়াইয়ে কি হচ্ছে, না না আর কিছু ভাজতে হবে না, আমি
বিছানা উছানা হয়ে গেছে, মা তো এখন রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। আর এখন হচ্ছে হচ্ছে ওইদিকে সারেগামাপা দেখছি। আর কি যেন বলতে গেলাম, ও দুপুরবেলা আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো না, দুপুরবেলা বেশ শীত শীত করছিলো। তা আমি ওই ঘরে তোমাদের সাথে ওই জামা কাপড়গুলো দেখাছিলাম, ফ্যানটা অফ করেছিলাম। এতক্ষণ ধরে জামা কাপড় দেখা দেখাতে কি গরম লাগছে, এটুখানি এখন গিয়ে ওই ঘরে বসবো আর দেখি কি খাই। ভাবছি সেটা কি খাওয়া যায়, মা মুড়ি খাওয়ো গো। ভাত, এদিকে ডিমের পোচ, আর তার সাথে আলু, ঢেঁড়স, সমস্ত পেঁয়াজ দিয়ে ডাল সিদ্ধ। আর মা বাবা খাবে হচ্ছে রুটি। তো আমাদের সবার রাতের ডিনার কমপ্লিট। এখন বাজে হচ্ছে 12:05, বাকি 11:55 বাজে। তো এখন আমি মা বাবা তিনজন মিলে একটুখানি গল্প করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। মানে মোটামুটি একটার আগে তো ঘুমাচ্ছি না, ততক্ষণ গল্প করবো, তারপরে মা আসুক আগে ওই ঘর থেকে, তারপর। তাহলে চলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও।